হাওড়া জেলার বাগনান রেল স্টেশন থেকে শ্যামপুর গাদিয়ারামুখী রাস্তায় 6 কিলোমিটার দূরত্বে নুনটিয়া। নুনটিয়া স্টপেজে একেবারে বাস রাস্তার ধারেই চলছে রাস উৎসব, এখানকার স্থায়ী রাস মঞ্চ। সঙ্গে আছে রাসমেলা, নুনটিয়া রাসমেলা সাধারণ সম্পাদক দেবাশিস দত্ত। দেবাশিস বাবুর কাছ থেকে আমরা এর আয়োজন সম্পর্কে একটু জেনে নেব। আচ্ছা দেবাশিস বাবু, নুনটিয়ার এই অঞ্চলে যে রাসমেলার আয়োজন হয়েছে সেটা কতদিন? এটা চতুর্দশ বর্ষ মানে 14তম বর্ষ শুরু হয়েছে। এটা হচ্ছে একেবারে নুনটিয়া যে বাস স্টপেজ তার একেবারেই সামনে। এখানে আয়োজনে কারা আছেন? আয়োজনে সম্পাদক তো রয়েছে মাননীয় তপন মাঝি মহাশয়। তপন মাঝি, আমি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, সহ সম্পাদক, এবং আমাদের সাথে ভক্তরা রয়েছে, তারাই সহযোগিতারা ভিক্ষেছেই সমগ্র উন্নয়ন আমরা করবার চেষ্টা করি। আচ্ছা এই মেলা কতদিন ধরে অনুষ্ঠিত হবে? এটা 22 দিন। 22 দিন, তার মানে শেষ হবে 22 দিন। 22 দিনে যা হিসেব হয়। আচ্ছা, আর এই যে যারা বিক্রেতা এসছেন তারা কোন কোন অঞ্চল থেকে? বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা থেকে এসেছে। শুধু তাই না, আমাদের এখানে প্রতি মঙ্গল বৃহস্পতি শনি সবাইয়ের জন্য ভোগ দেওয়া হয়। যত লোক আসবে, মানে হাজার হাজার লোক এলেও আমরা ভোগ দিই। আচ্ছা, সব কিছু আমাদের পেতলের বাসন, এবং এই বাসন আমাদের কাছেই থাকে, এরা আমরা অন্য কাউকে দিই না। কোন কোন দিন বললেন? মঙ্গল বৃহস্পতি শনি, প্রতি সপ্তাহের মঙ্গল বৃহস্পতি এবং শনি সময়টা, এবং পূর্ণিমা এবং অমাবস্যা। পূর্ণিমা অমাবস্যা, মঙ্গল বৃহস্পতি শনি এবং পূর্ণিমা অমাবস্যা দুপুর বারোটায় এখানে ভোগ সবার জন্য বিনামূল্যে। নিশ্চয়ই, অবশ্যই বিনামূল্যে ভর্তি, একদম ভরপেট ভোগের ব্যবস্থা আছে। দোলে রায় কিশোরী দোলে রাস বিহারী, ঝুলন দোলায় রাধার বংশী ধারি। দোলে রায় কিশোরী দোলে রাস বিহারী, ঝুলন দোলায় রাধার বংশী ধারি। এটা কি দিচ্ছেন? কর্নফ্লাওয়ার, চালের গুঁড়ো আর কালার। কোথা থেকে এসছেন? হলদিয়া থেকে এসছেন, পূর্ব মেদিনীপুর। Thank you.
কথা ঝুলন দোলা দাও দুলিয়ে ও ললিতা ও বিশাখা ঝুলন দোলা দাও দুলিয়ে শ্যাম সায়রে রাধা কমল শ্যাম সায়রে রাধা রাস মানেই রাসের মেলা, ছোট বড় সবার কাছে খুবই আকর্ষণীয়, এ কথা বলাই বাহুল্য। নুনটিয়া রাসমেলা চলছে রমরম করে, চলবে আরও কয়েক সপ্তাহ। যদি সাবস্ক্রাইব এখনও না করে থাকেন তাহলে বেল আইকনটা অন করে রাখুন। আমাদের ফেসবুক পেজ ফলো করুন, লিংক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে। আজকে এই পর্যন্ত, আবার আসব অন্য কোনো নিবেদন নিয়ে। কেমন চলি আজ? সর্বত মঙ্গল রাধে বিনোদিনী রায়, বৃন্দাবনের বংশধারী ঠাকুর কানাই, একলা রাতে যমুনাতে জল ভরিতে যায়, পেছন থেকে কৃষ্ণ তখন আরে আরে চাই, জল ভরো জল ভর রাধে ও গোয়ালের ঝি, কলস আমার পূর্ণ করো রাধে।